আবারও ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড, পাটের গোডাউনে আগুন। এই ঘটনাটি ঘটেছে ভগবানগোলা টু ব্লকের রানীতলা থানার অন্তর্গত শিবনগর বাজার এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারের মুখ থেকে জানা যায় যে ঠিক গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5টার সময় একটি পাটের গোডাউনে হঠাৎ করে আগুন জ্বলতে উঠতে দেখেন। তারপরে চিৎকার চেঁচামেচি করতে স্থানীয়রা জড়ো হয়, আগুনকে নেভানোর চেষ্টা শুরু করেন। তবে এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবার জানায় প্রায় 2 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পাট মালিক। যদিও এই আগুন কিভাবে লাগলো তা এ বিষয়ে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রানীতলা থানার পুলিশ। ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খুঁটিয়ে তদন্ত তল্লাশি শুরু করেছেন। তার পরিবারের আর্জি, তাদেরকে আর্থিক দিক থেকে সরকারি সহযোগিতা করা হোক, এমনটাই দাবি তুলে ধরেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তবে এই বিষয়ে কে কি বলল শুনবো বিস্তারিত, সঙ্গে থাকুন। শেখর সরকারের রিপোর্ট, লাইভ 24 নিউজ চ্যানেলের পর্দায়। খবরটি ভালো লাগলে চ্যানেলটি ফলো করে লাইক করে পাশে থাকুন। অগ্নিকাণ্ড পাটের গোডাউন, তারপরে আমাকে ফোন করে বললো যে তোমার পাটের গোডাউন আগুন লেগেছে। আমরা তার ভেতরে এলাম, এসে দেখছি তো আগুন, সব দেশের লোকজন আসে নি। আচ্ছা, এই এই পাট কি আপনাদের নিজস্ব না কিনা? পাট ব্যবসার পাট, ব্যবসার পাট। এটা নিয়ে কি চাইছেন আপনারা? আমরা যদি সরকারের কোনো অনুদান পাট কোম্পানি ভালো হতো। আপনার নাম? আমার নাম রেজওয়ানুল হক। এটা কোন গ্রাম? এটা শিবনগর। অগ্নিকাণ্ড পাটের গোডাউন লাগলো হঠাৎ, কিভাবে লাগে তা এখন কেউ বুঝতে পারবে। তারপরে তো বাড়িতে লোকজন বাইরে ছিল, বাড়িতে ছিল না মেয়ে ছেলে, এবার দেখতে আগুন ধরা দেখা চলছে। তখন বাইরেকার মানুষই সন্দেহমূলক করছেন যে আপনার নিজস্ব না কোনো ব্যাপারীর আছে, নিজের আছে। আচ্ছা, এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো, মানে এই বিষয়ে কি চাইছেন আপনারা? আবার ক্ষতিপূরণ কিছু সরকার যদি অনুদান দেয় আপনার, তাহলে দিতে হবে। তাহলে এত এবার ব্যাপারে নিজের ব্যাপারে তো 1 লক্ষ টাকার পার ছিল। আচ্ছা, এই আগুনটা কটার সময় লেগেছিল? আগুন 4টে। আপনার নাম? গ্রামটার নাম?